প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ দেখতে এসেছে। স্বাগতম সবাইকে বিচার একশনে। আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি এবছর দেওয়ালিতে একটি লেজার শো হয়েছে সেটার উপর। এবছর দেওয়ালিতে অনেকগুলো ঘটনা ঘটেছে। হ্যাঁ, জায়গাতে অনেক ঘটনা ঘটেছে। দীপাবলিটা অনেক সুন্দর ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে। আর আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে যে ভিডিওটি দেখব সেই ভিডিওর টাইটেলটি হচ্ছে অযোধ্যা লেজার শো, অযোধ্যা নাইট ভিউ, অযোধ্যা দেওয়ালি 2021। অনেকগুলো টাইটেল দিয়ে করেছে, কারণ যাতে সহজে মানুষ খুঁজে পায় না। তো মনে হচ্ছে যে এখানে একটা লেজার শো হয়েছে, সেখানে সেটা অনেক কিছু হয়েছে মনে হয়। অবশ্যই তাই, অনেক একটা অনুষ্ঠানে কিন্তু অনেক ধরনের অনেক কিছুই ঘটে, অনেক নাচ গান খাওয়া দাওয়া আত্মীয় স্বজনের সাথে। দীপাবলিতে তো এগুলো হয়ই। হ্যাঁ, এগুলো তো হয়। তো চলুন সবাই মিলে এই লেজার শোটি দেখে আসি। আর এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল ইউপি তারকা থেকে, মেবি এটা সঠিক যাই না, যাই হোক ওনাদের অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। চলুন। দেখো অনেকে উপরে উঠে গেছে এগুলা ভিডিও করার জন্য। যারা ওখানে আছে তারা মানে এটাকে সেরকম ভাবে এনজয় করছে, আমরা হয়তো ভিডিওর মধ্যে এতটা বুঝতে পারছি না, কিন্তু কাছে থেকে ফিলিংসটা কিন্তু অন্যরকম। না Yeah.
अलौकिक आभा। और अब मंच की लाइट्स को ऑन कर दें। इंतजार की घड़ियां अब समाप्त हुई। परिणाम আয়োধ্যার এই যে নাইট ভিউ যেটা ছিল দেওয়ালে প্রোগ্রামে, এটা প্রোগ্রামের শুরুর অংশ ছিল যা বুঝতে পারছিলাম। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর ছিল। হ্যাঁ, মানে এটার যে আমরা যখন তোমার মনে আছে কিনা যে বিভিন্ন কনসার্টে গেলে, যেমন সন্ধ্যাবেলা যে কনসার্টগুলো হতো, তখন কিন্তু আমরা সবসময় এই রাত 10-12 পর্যন্ত যে মিউজিকগুলো শুনতাম, তখন কিছু লাইটিং থাকলে নিজেদের মধ্যে অন্যরকম উত্তেজনা থাকতো, আর গানের সাথে সাথে কিন্তু আমরা নাচতাম। তো এখানেও আমার কাছে মনে হচ্ছে যে লাইটিং এবং গান আর এই রিদম ওখানে রয়েছে, তো মানুষ সেরকমভাবে এনজয় করেছে আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই, কেননা গত 2 বছর ধরে কিন্তু আমরা কোনো ধরনের কনসার্ট হোক এগুলো এনজয় করতে পারছি না। তো এই প্রোগ্রামটা যেখানে ছিল, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ দেখতে এসেছে, আমাদেরও যদি কাছাকাছি সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমরাও হয়তোবা যেতাম। তো যাই হোক, আমরা দূর থেকে যে প্রোগ্রামটা দেখছিলাম এবং ভিডিওটা দেখছিলাম, আমি কিন্তু টোটালি ভিডিওর মধ্যে ঢুকে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিজেই মাঠে আছি, আসলে ওরকমই ছিল মনে হচ্ছিল যে আমরাও ওটার মধ্যে আছি। আর তোমার মনে আছে কিনা আমরা যখন সিঙ্গাপুরে গেছিলাম তখন কিন্তু এরকম একটা লাইটিং দেখেছিলাম, কিন্তু সেটা সেটা ছিল তোমার হচ্ছে সমুদ্রের পাড়ে, তো ওটা কিন্তু অন্যরকম, এরকমই আমার কাছে মনে হয়েছে যে একটা ফিলিংস কিন্তু ওরকমই ছিল জায়গাটার। তো এখানে আমার কাছে মনে হচ্ছে ওটা আমার চোখে দেখা, ওটা আমার চোখে তখন ভেসে উঠছিল যে লাইটিং গুলো, হ্যাঁ লাইটিং গুলো, তো হ্যাঁ ওখানে লাইটিং গুলো চমৎকার ছিল এবং এখানে লাইট গুলো আরো বেশি চমৎকার। হ্যাঁ, এখানে লাইটিং এর এরিয়াটা অনেক বেশি। সিঙ্গাপুরে তুমি যেটা বলছো সেটা কিন্তু ছোট এরিয়া ছিল, কিন্তু এটা কিন্তু অনেক বড় এরিয়া এবং অনেক মানুষজন একসঙ্গে, না এটা একটা বিশাল জায়গা জুড়ে। আর আমার কাছে মনে হচ্ছে এটা আসলে অনেক অনেক সুন্দর একটা ভিডিও। হ্যাঁ, এবং এটা আসলে দিওয়ালি উপলক্ষে কিন্তু স্পেশাল একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের আমার কাছে মনে হয় যে ভিডিওটি শেয়ার করেছে তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্যই, না হয় তো আমরা এত সুন্দর ভিডিওটা মিস করতাম, যেহেতু আমরা যেতে পারিনি, দূর থেকে হলেও আমরা কিন্তু প্রোগ্রামটা এনজয় করতে পেরেছি, প্রোগ্রামের স্টার্টিংটুকু, বাকি প্রোগ্রামটাকে তো আমাদের দেখা হয়নি। তো যাই হোক, ওভারঅল ভিডিওটি কিন্তু আমাদের ভালো লেগেছে, আর আজকে আমাদের ভিডিও রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এখানেই বিদায়।